আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাতের জন্যই সেই দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাঁচ বছরেও ফেরত পাঠানো যায়নি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এবং জাতিসংঘ সহ সমস্ত অংশী জোনের সঙ্গে আলোচনা সত্ত্বেও মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাঁচ বছরেও নিজ দেশে ফেরত পাঠানো যায়নি। এজন্য মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাতকে দায়ী করেন তিনি। এই পরিস্থিতি উগ্রবাদকে ইন্ধন দিতে পারে উল্লেখ করে উপমহাদেশ সহ বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর মারাত্মক প্রভাবের আশঙ্কার কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মহামারী পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন করে খাদ্য নিরাপত্তাহীনতা, জ্বালানি ও অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। নিউ ইয়র্ক প্যালেসে বাংলাদেশ সময় আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় এই প্রশংসা করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সার্বিক কার্যক্রমের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান। জাতিসংঘ বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে গুরুত্ব দেয় উল্লেখ করে মহাসচিব প্রধানমন্ত্রীকে বলেন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মতো বাংলাদেশের অগ্রাধিকারগুলো বিষয়গুলো জাতিসংঘেরও অগ্রাধিকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজ দেশে হত্যাযজ্ঞ চালু রেখেছে সরকার, এই পরিস্থিতিতে যুদ্ধ চাই না বলে জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকর। অবিলম্বে সব হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। মহান স্বাধীনতা যুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ, প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ করেন তিনি। পুলিশের গুলিতেই মুন্সীগঞ্জের শাওন মারা গেছে বলে জানান বিএনপি মহাসচিব। ময়নাতদন্ত রিপোর্টে বিষয়টি প্রমাণ হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠছে। শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। সরকার বিদায়ের সাইরেন বেজে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের সাইরেন বাজছে, জনগণের কানে নয়। শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেশের জনগণ ঠিকই দেখতে পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা চোখে কালো চশমা পরে থাকে বলে তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। দশ আঙ্গুলের ছাপ না থাকলে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না, শনিবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এনআইডির ডিজি এ কে এম হুমায়ুন কবির। এনআইডি ডিজি জানান, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেওয়া হবে। আগামী বছরের ডিসেম্বরে কিংবা এর পরের বছর জানুয়ারিতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। প্রায় অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে সংস্থাটি একজন ভোটারের দুই হাতের সব আঙুলের ছাপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, ৫টায় নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।